বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই বৃষ্টি কাদার দিনে একটু ঘোরার জন্য বের হচ্ছিলাম, তো আপনারা সাথে থাকুন। বাসা থেকে গাড়িটা বের করতে অনেক কষ্ট হয়েছে, এখনও একটু রাস্তা আছে ভাঙাচোরা, সেটুকু পার হয়ে যেতে হবে, তারপর ভালো রাস্তা। তো বন্ধুরা সাথেই থাকুন। চলন মিলের কিছু অংশ দেখার জন্য বেরোচ্ছি। দেখা যাক, বৃষ্টি যদি একটু ভালো লেগে থাকে হয়তো দেখা হবে না, আর বৃষ্টি যদি সরে যায় তাহলে আমরা একটু কিছু রাস্তা কিছু জায়গায় ঘুরে আসবো। তো বন্ধুরা সরে থাকুন, রাস্তার কি বেহাল দশা তো আপনারা দেখতেই পাচ্ছেন। যেটাকে বলে আষাঢ় মাস, পুরাটা বৃষ্টি কাদায় ভরা। অনেক ভালো ছিল কিন্তু ওখানে কুকুর কাটার কারণে রাস্তাটা নষ্ট হয়ে গেছে, গাড়ি চলাচল করার কারণে একটা হেয়ারিং করেছিল। এখন আমি আর আমার ফ্রেন্ড যাবো, সামনে থেকে ফ্রেন্ডকে নিয়ে নেবো। অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মনে হচ্ছে তা হবে না এরকম দেখতে থাকলে। আনতে ওর কোন দিকে? এই তো একটু ঘুরে আসি। ফোন দিয়ে কই রে, সে তো দেখতেছি। আসেন আসেন, বার আসেন, তাতে একটা হাতে করে চলে আসেন। একটু সামনে জেলারে যেখানে বৃষ্টিতে পড়তেছে না, সেটা ক্যামেরাতে পানি পড়তেছে, দেখুন একটু সামনে জেলারে যাতে বৃষ্টি পানিটা না পড়ে। গাছটা আছে, গাছটা নিয়ে দাঁড়ায়।
আসলে পানি পড়বে না। সালাম। এটা ছিল আমার শিব ফ্রেন্ডের বাবা এবং আমার প্রাথমিক শিক্ষা জীবন প্রাইমারি স্কুলের শিক্ষক, সেখানকার হেডমাস্টার প্রধান শিক্ষক। বর্ষা গেল তোর আরো আজ যাওয়া যাবে না বর্ষা। এখানে তো সন্ধ্যা বাজে কত, 5:18 বেলা ডুবে হলো তোর 7:45, তাহলে একটু রাতে লাগবে 10 মিনিট। এদিক দিয়ে যাবো হাঁসমারির ভিতরে আবার ইয়ে আছে, কাঁদো আছে, তার থেকে আমার 2 কিলো ঘুরি কাছে কাটা হয়ে গেল। সকাল থেকেই বৃষ্টি ধরছে, কাল আমি গ্লাসটা ভাঙিয়ে ফেলছিলাম, কাল বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে বা গাড়ি নিয়ে যাচ্ছে এটা ভাঙিয়ে ফেল, পরে আর চাঁচ করলে ইয়ে করছি পাল্টাইছি, কিন্তু এই গ্লাস আর এই গ্লাস চাঁচ করতে হয় না বুঝিস নি। এরা ইয়ে গ্লাস দিচ্ছে মানে রান্না লাগানো যে গ্লাসগুলো না নর্মালি ইউজ করা, আমরা রিসার্চ গ্লাস ওই গ্লাস লাগাচ্ছি। একটু বৃষ্টি পানি পড়ছে দেখ গলা হয়ে গেছে, এটা দেখ কিচ্ছু হয়নি ঢাকা যা বলে। আরে আমি উঠাতে লাগি মনে কর যে হ্যাঁ হ্যাঁ জানলা বাড়ি মানে দরজা বাড়ি খেয়েছে সকালে। আজকে কতগুলো সাপ মারছি জানিস? সকালে সাপ মারছি কতগুলো আলাপ ছেলে বাচ্চা বাড়ি নাজমুখ করে বাড়িতে প্রায় 15টার মতো বাচ্চাই হবে, আর ডিম ছিল আর 7-8টা, বড়টা ধরতে পারা যায়নি। বড়টা বার হয়ে গেছে আবার তাহলে কি 10 নম্বর যাবো নাকি দামটা আজকে চামটা বিলি মানে চামটা বিলটাই ঘুরে আসি, তার কারণে তোর ব্যাগ ফেরা হয়ে যায় পানি হয়ে গেছে এক গেলে এখানে ওই যে বাইশে পার হয় ওইখানে মনে করে পানি হয়ে গেছে এক গাদি, আর দুদিন পর পানি বেশি হয়ে যায় ব্রিজ পর্যন্ত যাইতে পারবো নাকি না সেটা সন্দেহ। আরে ব্রিজ পর্যন্ত যেতে পারলে হয় তারপরে ঘুরি চলে আসবো আমার রামিগ্রাম যাওয়া লাগতো খালারে বাড়িতে, কিন্তু বৃষ্টি মোড়ে আর যাওয়া সম্ভব না আজকে। আর ভয়েসের জন্য একটা মাইক্রোফোন নিয়ে লাগবে এখন এই ভয়েস দেওয়ার জন্য ভিডিওতে, এইভাবে ভয়েস দিলে এই ভয়েস
আজকে রাত আমরাই মনে হয় খালি হবনি। আজকে কি বসে শোল মেরি দিয়ে যাবো নাকি? ওই যে বল মারি বল মারি খুলছি গেছি, আর আবার শোল মেরি যাবো নাকি সেটা করছি। ওই যে মনে আছে একদিন গেছিলাম বিলের ভিতরে, নিজের না মাথায় আমরা অনেক মাথায় দিলাম রে হলে আর কি ভালো, আর বৃষ্টি না হলে আরো ভালো লাগবে। যত ভালো লাগে সব রাস্তাতে না আপনি খালি বসে থাকেন, তাহলে আর কিনা সেটা আমি দেখছি। ওরা বানিয়ে যতদূর যাওয়া যায় আমার এটা অত প্যারা নেই, না যাওয়া গেলে ঘুরে আসবো। সম্ভব লাগছে জানাই যাচ্ছে সব থেকে যাওয়া সম্ভব নয়, ওইদিকে পানি বেশি। হাতে গেলে ভালো লাগলো নি স্যার নাকি? খানিক হাতে আসি চলেন, এর মধ্যে কি আসতেছে? কিসেন লাগছেন? ওরে আপনার কাম নাই তো আমরা সেন আনতে কই থাকি আপনারে। আমি তো পঞ্চ সেন্ডেল নিয়ে এসে দেন সে তো দূর শুনি হাঁটি হাঁটি ঘুরে যাই। ভালোই লাগছে রে, ভালোই লাগছে। সাত আছে ভিতর, চল আবার পিছনের দিকে যাই। হ্যাঁ পিছনের দিকে যাওয়া লাগবে, এই তো দেখা শেষ। ওরা কার স্যান্ডেল সে ঠিক আছে স্যার, হাঁটি আসি স্যার খানিক। দিচ্ছে তো সে তো দেখা যাচ্ছে কি গাড়ি।
আরে হাঁটি আসি রে ভাই, ভিজা তো ভিজবো, স্যান্ডেল তো আমার তো ভিজছে। আরে উঠে গেছে, আবার নামা দিব এখন আমি। তাহলে তাই ছিল ওই পানি বেশি যে পানি বেশি হয়ে গেছে, আরো দুই তিন দিন আগে আসলে এটা পার হয়। আমি তো ভিজে ফেলেছি, চল ভাই। গাড়িটা ধুয়ে ফেলাই নাকি? চোখ নাই তো ভাই আবার। জোক আছে কিন্তু, জোক জোক গাড়ি ধুয়ে নি আর কিছু না হয়। স্যার হ্যান্ডেলটা ধর, স্ট্যান্ড কর, স্ট্যান্ড করি গাড়ি, স্ট্যান্ড করি আমি ঠিক আছে। হ্যাঁ না সাইলেন্সের ভিতরে পানি দেওয়ার সমস্যা নেই, আমি তো আর ঈদ যাচ্ছি না, বুঝিস নাই। গাড়ি ধুয়ে নি তাই করে চামটা মাছ রাস্তার মধ্যে মাছ ঘুরে তাই।